আমি মোসাম্মদ লাভলি ইয়াসমিন, আমি ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক। আমি এখানে দীর্ঘ দুই বছরের মতো আছি। আমি স্যারকে পেয়েছি, কিন্তু গত যে ঘটনাটা ঘটে গেছে, ঘটনার জন্য আমরা নার্সিংয়ের পক্ষ থেকে খুবই দুঃখিত এবং এটার জন্য আমরা কিছুটা লাঞ্ছিত বোধ করতেছি। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক শেরগঞ্জ জেনারেল হসপিটাল। আমি ঘটনাটা পুরোটাই আমি জানি, মানে আমার চোখের সামনে ঘটনাগুলি সবগুলি ঘটেছে। আমি চেষ্টা করেছি ঘটনাটাকে স্বাভাবিক রাখার জন্য। যে ঘটনাটা তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে ঘটেছে, তার আগের দিনে যে ঘটনাটা, তার রেস হিসেবেই পরের দিনে ঘটনাটা আসলে ঘটেছে। রবিবারের যে ছিল, গত রবিবারের যে ঘটনাটা ছিল, তার আগের দিনে এই কোটারবি যে ছাত্ররা যারা এসেছিলেন, তারা রান্নাঘরের একটা সমস্যা ছিল, এটা মেন্টালি ট্রমাটাইজ ছিল। তার পরের দিনে এই একটা রুগীকে কেন্দ্র করে তত্ত্বাবধায়কের সাথে তারা আবার এই কোটারবি ছাত্ররা এসে তার সাথে কথা বলেন। তারা আসলে কিছু, ওনারা উত্তেজিত ছিল, তত্ত্বাবধায়ক মহোদয় একটু উত্তেজিত হয়ে যান। উত্তেজিত হওয়ার পরে একটু উনি আসলে বেশি ওভার রিয়েক্ট করে ফেলছে, যেটা আসলে কাম্য নয়, যেটা আমরা আসলে লজ্জিত। এখন দেখেন, একজন শিক্ষিত মানুষ হয়ে উনি যে এরকম ব্যবহার করলো ছাত্রদের সাথে, এটা তত্ত্বাবধায়ক হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়, তিনি এরকম খারাপ ব্যবহার করলো ছাত্রদের সাথে। এখানে একজন মহিলা মানুষ ছিল, তিনি প্যান্টের জেব খুলে তাকে বিভিন্ন অঙ্গি ভঙ্গি দেখানোর চেষ্টা করেছে, এমনকি তিনি হত্যার হুমকি দিয়েছে। যেখানে আমরা দেশকে সংস্কার করতে চাচ্ছি, ওখানে এরকম দুর্নীতি দেখে ছাত্ররা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, আর এই রুখে দাঁড়ানোর চেষ্টা করার সময় তিনি আমাদের হত্যার হুমকি দেয়। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগে আমরা কিছু ছাত্র সমাজ এসেছিলাম এই জায়গায়। পরে একটা ঝামেলা হয়েছিল, একটা রুগীকে বিভিন্ন জায়গায় ঘোরানো হইতেছিল। তো পরে আমরা ছাত্র সমাজ তত্ত্বাবধায়ক স্যারের কাছে যাওয়ার পরে ওনাকে এই বিষয়টা জানানোর পরে ওই স্যার হচ্ছে গা একটা ডাক্তারকে ফোন দিয়ে বললো, পরে ওইখান থেকে ডাক্তার এসে বললো, পরে আমরা বললাম যে স্যার আজকে আমাদের নয়, এটা ঠিক করে দিলাম, পরবর্তী রুগী যে এরকম ইয়াদ পড়বে না তার কি গ্যারান্টি। পরে উনি এগুলো বিভিন্ন কথার কারণে উনি উত্তেজিত হয়ে আমাদের চাকু অবলিক ছুরি বের করে মারার হুমকি ধামকি করে। ওই জায়গায় প্যান্টের সেনগুলো ওনার অনেক বাজে অঙ্গি ভঙ্গি করে। ওই জায়গায় একটা মেয়েও ছিল, তো কিছুদিন আমরা তো আমাদের স্কুলের সামনেই সদর হাসপাতাল, আমাদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, এখানে অনিয়মের কথা আমরা প্রায় শুনতে পাই, খাবার নিয়ে অনিয়ম, চিকিৎসাতে অনিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনিয়ম। তো কিছুদিন আগে এই অনিয়মের ব্যাপার নিয়ে আমাদের বড় ভাইয়া আপুরা এই জন্যে কথা বলতে গেছিলো, তাদের সতর্কতা বাণী দিয়েছে, তারা সেগুলা উপেক্ষা করে সেগুলো তো প্রথমে শুনে নাই, পরে যখন তারা আবার বলতে গেছে তখন তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছে, এমন যা বলা যাচ্ছে না এমন বাজে জিনিস করা হচ্ছে, এগুলো কোনোভাবেই কাম্য নয়, কারণ এগুলো দেখলে আমরা নিজেদের সেফ ফিল করতে পারছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই কোটা নিয়ে আমাদের হচ্ছে এই ইটা শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, সেখান থেকে আমরা প্রমাণ করেছি যে অন্যায়ভাবে কেউ হচ্ছে কখনো টিকে থাকতে পারবে না। আর আমরা হচ্ছে এটারই প্রতিবাদ স্বরূপ আমরা চিত্র অঙ্কন, তারপরে হচ্ছে সমাজের বিভিন্ন হচ্ছে কাজ, এগুলোর প্রতিবাদ স্বরূপ আমরা হচ্ছে এটা জানাচ্ছি। আর অন্যায়ভাবে কেউ কখনো টিকে থাকতে পারে না সেটার হচ্ছে এটা আমরা প্রমাণ সবার সামনে হচ্ছে তুলে ধরছি আর কি। প্রকাশ্য অশ্লীল অঙ্গভঙ্গিটা অবশ্যই আমাদের এটা একটা ঘৃণা ভরে দেখার একটা ব্যাপার, এটা আমরা কখনো অ্যালাউ করি না, সাপোর্ট করি না, এটা হওয়া উচিত না। এবং স্যারের লেভেলের মানুষের এই জিনিসটা নিশ্চয়ই ভুল হয়েছে। এটা
আসলে খুবই আমরা লজ্জিত স্বাস্থ্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কাজটা হয় ঠিক হয় নাই। কারণ হলো বর্তমান তত্ত্বাবধায়ক মহোদয়কে পরের দিন গতকাল তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে হাসপাতাল থেকে, তাকে স্বাস্থ্য অধিদপ্তর ওইজি হিসেবে আইএসটি বরিশালে প্রদান করা হয়েছে। আমরা গতকালই তাকে ছাড়পত্র প্রদান করেছি। তিনটা জায়গায় গেছে তো এখন যে তত্ত্বাবধায়ক আছে তারপরে ওলাই একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আমরা